বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশে বিদেশে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিডি ভিলেজ কুকিং টিপস অ্যান্ড ব্লগস থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা এই সবার জন্য। বিলের পুকুর পার যাচ্ছি কিছু সবজি আনতে, যেতে যেতে দেখা হয়ে গেল যে জমিতে চাষ করার পর মই দিচ্ছে। ভাবলাম একটু আপনাদের দেখাই। গ্রামের এইসব দৃশ্য দেখলে আসলে মন ভালো হয়ে যায়। পুকুর পাড়ের কাছে আমাদের কলার বাগান, এটা আমার বড় ভাসুর করেছে, অন্য এক সময় ভিতরে দেখাবো। এর ভিতরে টিউবওয়েল আছে। আজকে বিলে আসার মূল কারণ বতুয়ার শাক নেওয়া। আমি আসলে বিলের মধ্যে বতুয়ার শাক খুঁজছি, কিন্তু কোথাও বতুয়ার শাকের দেখা নেই। আমরা বলি গ্রাম্য ভাষায় যে বতুয়ার শাক, কিন্তু আসলে এই গমের জমিতে ছোট্ট ছোট্ট চোখে দেখা যাচ্ছে না। অবশেষে এই জমিটা পেলাম। একজনের কাছে জিজ্ঞেস করলাম যে বতুয়ার শাক কোথায় পাওয়া যাবে, সে বলে দিল যে ওই জমিতে গিয়ে দেখেন বতুয়ার শাক আছে। হ্যাঁ, সত্যি সত্যি এই জমিটার মধ্যে শুধু বতুয়ার শাকই আছে। আমি চিন্তা করলাম যে দেরি না করে কিছু শাক সংগ্রহ করি। আসলে আমি ভেবেছিলাম যে জমিটার মধ্যে আর কিছুই করা হয়নি, কিন্তু পরে খুব ভালো মতো দেখা গেল যে এখানে পেঁয়াজের বিচি বোনা হয়েছে। ছোট্ট ছোট্ট পেঁয়াজের গাছ আছে, যা আসলে চোখে পড়ার মতো না, খুবই পাতলা। যা হোক, বতুয়ার শাক নেওয়া হয়ে গেলে পুকুর পাড় উঠে আসলাম, কিছু ডাটা নিয়ে নিচ্ছি। আমার সেই ডাটা শাকগুলো বড় হয়ে গেছে, ভাবলাম কিছু আসছে যখন কিছু ডাটা নিয়ে যাই। হ্যাঁ, বিল থেকে চলে আসছি, দেখেন কি নিয়ে আসছি। বতুয়ার শাকের সাথে আমার পুকুর পাড় থেকে কিছু লেবু নিয়ে আসলাম আর ডাটা নিয়ে আসছি। ডাটা আজকে আমি ডাটা রেসিপি করব না, আমি এই ডাটা আমাদের আমার জায়েদের দিব। ডাটার এবং রুই মাছের একটি রেসিপি আমার আরেকটি চ্যানেল রুবিস রান্নাঘরে দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন। আমার প্রথম চ্যানেল রুবিস রান্নাঘর, পরবর্তীতে আমি এই বিডি ভিলেজ কুকিং খুলেছি। আমি আসলে গ্রামের রান্নার সাথে অন্য কিছু মিলাতে চাইনি, তাই পরবর্তীতে নতুন করে ভিলেজ রেসিপি করার জন্য বিডি ভিলেজ কুকিং নামে আরেকটি চ্যানেল খুলেছি। আশা করি আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। তো আমার শাক বাছা হয়ে গেছে, এবার শাকগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। শাক কমপক্ষে 4 থেকে 5 বার ধুতে হবে। শাক ভালো মতো না ধুলে এর মধ্যে বালি থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পোতা শাকটাই খুবই ইউনিক একটা রেসিপি, গ্রামে কিংবা শহরে সবাই পছন্দ করে এই শাকটা, আমার তো খুবই পছন্দের। শাকের মধ্যে একটু মাটি ছিল, তাই আমি আরও 5-6 বার ধুয়ে নিয়েছি। শাক ধোয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এইসব আমি খুব ভালো মতো এখন ধুয়ে নিচ্ছি। এবার ধনে পাতা বেছে নিচ্ছি।
আসলে বিলের মধ্যে আমি অনেক ধনে পাতা খুঁজেছি, কিন্তু কোনো জমিতেই ধনে পাতা নেই। এগুলো বাজার থেকে আনা ধনে পাতা। ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছে। এবার আমি শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। মনে রাখবেন যে শাক ধোয়ার পরেই কাটা ভালো, কারণ আগে যদি আমি কুচি কুচি করে ফেলতাম, অনেক শাক পানির সাথে চলে যেত আর শাকের পুষ্টিও চলে যেত। চুলায় কড়াই দিয়ে এবার শাক আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আমি শাকের জন্য ফালি করছি। শাকের মধ্যে কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাক যেন খুব ভালো মতো সিদ্ধ হয় এই জন্য এবার আমি শাক ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এই ফাঁকে আমি আরও পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, কারণ আমি আরেকটি রেসিপি করব। ধনে পাতাগুলোও কুচি করে নিচ্ছি। শাক আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। বথে শাকের মধ্যে ধনে পাতা দিলে এর স্বাদ আর একটু বেড়ে যায়। শাকের পানি একদম শুকিয়ে গেছে। আমি শাক অন্য একটি বাসনে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি শাক বাগার দেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এখন আমি শাক বাগার দিব। এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, রসুন থেঁতি করে নেওয়া আর পেঁয়াজ কুচি। রসুনটা থেতলে দিলে, কাটার চেয়ে থেতলে দিলে এর ফ্লেভারটা বেশি ভালো হয়। পেঁয়াজ একটু গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাক হয়ে গেছে, আমি অন্য বাসনে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে আমার বোঁতে শাক রান্না। এখন আমি দ্বিতীয় রেসিপি করছি। আমি এখানে কিছু ছোট মাছ নিয়েছি। আমার কাছে আছে কই মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ছোট টাকি মাছ। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আমি সবগুলো অল্প অল্প করে দিয়েছি, কারণ আমার ছোট মাছের পরিমাণও কম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া।
লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব সরিষার তেল। আমি যে রেসিপিটা করতে যাচ্ছি এটা হলো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা, যা কলা পাতায় রান্না করা হয়। কলা পাতায় মুড়িয়ে ভাপে সিদ্ধ করা হয়, সে বিখ্যাত রেসিপি আজকে আমি করছি। কখনো আসলে আমি খেয়ে দেখিনি, এবার প্রথমে করছি, আশা করি একটু ভালো হবে। মশলার সাথে মাছ খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি খুব বেশি করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কলা পাতা নিয়েছি, একটু কচি মতো কলা পাতা, যেন নরম থাকে আর সহজে ভেঙে না যায়। একটু দাগ কেটে নিচ্ছি এই জন্য যেন আমার ভাঁজ করতে সুবিধা হয়। আমি কলা পাতা আগে একটু মুছে নিয়েছি, এখন কলা পাতার উপর আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি। কলা পাতা ভাঁজ করে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, যেন ঝোল বাইরে না চলে আসে, ডাবল প্রোটেকশন। খুব ভালো মতো মোড়া হয়ে গেলে এবার আমি সুতার সাহায্যে এটা বেঁধে দিচ্ছি, যেন পাতা নড়াচড়া না করে এবং আমার উল্টে পাল্টে দিতে অসুবিধা হয়। চুলায় আগেই আমি কড়াই দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। যা হোক, এখন আমি সেই ছোট মাছ কলাই পাতা মোড়ানো চুলার মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছটা আমি রান্না করব অল্প আছে, তাই আমি একটু খড়ি উঠিয়ে নিয়েছি, একদম অল্প আছে রান্না করতে হবে। এখন আমি ঢেকে দিয়েছি, আর এই মাছ ঢেকে ভাপে সিদ্ধ করতে হবে। আমি প্রথম 20 মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে কি অবস্থা, এক পাশ হয়ে গেছে, তাই এবার আমি মাছটা উল্টে দিচ্ছি। আবারও আমি ঢেকে আরও 20 মিনিট রান্না করব। এরকম ধিমি আঁচে থাকবে মাছ, খুলে দেখছি যে আমার মাছের তরকারির কি অবস্থা। যেহেতু প্যাকেট করা ছিল, একবারও দেখার উপায় ছিল না।
খুবই সুন্দর একটি গন্ধ বের হয়েছে। হ্যাঁ, আমার তরকারি হয়ে গেছে। কলা পাতার ভাপে রান্না করা মরিচ খোলা। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু তরকারিটা আসলেই খুবই মজার ছিল। আপনারও রান্না করে খেয়ে দেখবেন। আমি আসলে কলা পাতা ফেলে দিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে তরকারিটা আমি নিয়ে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।